সাহারা খাতুন এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক মন্ত্রী, সফল রাজনীতিবিদ, সমাজসেবক। এই গুণী ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হসপিটাল চিকিৎসাধীন আছেন। 3 জুন থেকে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় চিকিৎসক টিম আইসিইউতে স্থানান্তর করে এবং জরুরি ভিত্তিতে বিদেশি উন্নত চিকিৎসার জন্য মতামত প্রদান করে। চ্যানেল ডিজিটাল বাংলাদেশ ইউনাইটেড হসপিটালে আজ 26 জুন সকালে উপস্থিত হয়েছে এবং সাহারা খাতুন অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রধান আলহাজ মোহাম্মদ জাকিরুল কবির, বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশি রাজনীতিবিদ এবং সাহারা খাতুনের নিবিড় একান্ত কাছের এই সহকর্মী চ্যানেল ডিজিটাল বাংলাদেশকে বিশেষ সাক্ষাৎকার প্রদান করেছেন। সাহারা খাতুনের সার্বিক শারীরিক অসুস্থতার পরিস্থিতি পর্যবেক্ষণ এর উপর আলহাজ জাকিরুল কবির তিনি দেশবাসীর উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন উন্নতর চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জন্য, নতুবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের জন্য। চ্যানেল ডিজিটাল বাংলাদেশ এই অনুষ্ঠানটি সরাসরি ভিডিও ধারণ করেছে এবং যে পৈতৃক নিবাসে সাহারা খাতুন তার রাজনীতি পরিচালনা করতেন, আইন পেশায় এক কৌশল বিনিময় করতেন, কাউন্সিলর হিসেবে বিচার প্রার্থীদের, সেই তার পৈতৃক বাসভবনে তারই ভাইয়ের ছেলে বিজ্ঞ আইনজীবী জনাব আনিসুর রহমান একান্ত সাক্ষাৎকার প্রদান করেছেন এবং দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে তার চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশের সফল 3 বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা পোষণ করেছেন এবং সাহারা খাতুনের জীবদ্দশায় তার একান্ত রক্তের সম্পর্কীয় এই ভাইয়ের ছেলে আশা পোষণ করেছে তার তাদের নিকট যে দেশবাসী হচ্ছে তার স্বপ্ন এবং দেশবাসীর সেবা এবং সার্বিক মঙ্গল সার্বিক কল্যাণ কামনা করতে গিয়ে সাহারা খাতুনের ভুল ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং দোয়া করার জন্য বিজ্ঞ আইনজীবী জনাব আনিসুর রহমান দেশবাসীর নিকট আকুল আবেদন জানিয়েছেন এবং চ্যানেল ডিজিটাল বাংলাদেশ এই সাক্ষাৎকারটি সরাসরি সম্প্রচার করছে এবং বিজ্ঞ আইনজীবী, সফল রাজনীতিবিদ, এই বিজ্ঞ পার্লামেন্টারিয়ান সাহারা খাতুনের রোগমুক্তি কামনা করে বিশেষ সম্প্রচার প্রচার করছে। জনস্বার্থে জনসচেতনতায় চ্যানেল ডিজিটাল বাংলাদেশ। এখন দেখুন সাহারা খাতুনের চিকিৎসাধীন ইউনাইটেড হসপিটালে ধারণকৃত স্থির ভিডিও চিত্র এবং তার পৈতৃক বাসভবন ফার্মগেট 34 এয়ারপোর্ট রোড ফার্মগেট তেজকুনিপাড়া ধারণকৃত ভিডিও সম্প্রচার করা হচ্ছে। জনস্বার্থে জনসচেতনতায় চ্যানেল ডিজিটাল বাংলাদেশ। চ্যানেল ডিজিটাল বাংলাদেশ, গুলশান ইউনাইটেড হসপিটাল, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী, সমাজসেবক, জনদরদী, ঢাকা 18 নির্বাচনী এলাকার মাননীয় সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সাহারা খাতুন এই ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার শুরুতেই জনাব সাহারা খাতুনের সঙ্গে উৎপ্রুতভাবে তার শারীরিক সার্বক্ষণিক দেখভাল করছেন সাহারা অ্যান্ড অ্যাসোসিয়েটের অন্যতম আলহাজ মোহাম্মদ জাকিরুল কবির। ইউনাইটেড হসপিটাল গুলশান, তিনি চ্যানেল ডিজিটাল বাংলাদেশের একান্ত উপস্থাপনায় উপস্থিত হয়েছেন। আমরা এখন জনাব আলহাজ জাকিরুল কবিরের কাছ থেকে জনাব সাহারা খাতুন এমপির শারীরিক অবস্থা সম্পর্কে চ্যানেল ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানোর চেষ্টা করছি। জনাব আলহাজ মোহাম্মদ জাকিরুল কবির, আপনি কি চ্যানেল ডিজিটালকে বাংলাদেশকে বলবেন যে বর্ষিয়ান এই আইনজীবী রাজনীতিবিদ সাহারা খাতুন 5 তারিখ এই হসপিটালে ভর্তি হয়েছে এবং সর্বশেষ তার শারীরিক অবস্থা সম্পর্কে চ্যানেল ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানোর অনুরোধ করছি আলহাজ মোহাম্মদ জাকিরুল কবির।
গত তিন তারিখে রাত তিনটা সাড়ে তিনটার দিকে আমাকে ইউনাইটেড হসপিটালে আনা হয়। তখন তার এক নার্ভের সমস্যা ছিল, সেই নার্ভের ব্যথায় সে কাঁপতাচ্ছিল। সে কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে ডাক্তার কাছে গিয়েছে। তো ইউনাইটেড হসপিটালে পরে আমরা ভর্তি করাই। ভর্তি করানোর পরে দেখা যায় ডাক্তাররা বিভিন্ন টেস্ট করে আমাদেরকে একদিন দুই দিন পরে আমরা জানতে পারলাম যে তাকে ওখান থেকে তার শারীরিক বিভিন্ন সমস্যা আছে, তার ইউরিনের ইনফেকশন আছে, তারপরে দিন বলল যে লিভারের সমস্যা আছে, লিভারে পানি জমে। তো এক এক করতে করতে এক সপ্তাহ যখন পার হলো তখন তার অবস্থাটা আরও ডিটোরিয়েটেড হয়। তখন তাকে ইউনাইটেড হসপিটালে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে যখন নেওয়া হয় তখন আমরা সেটা জানতে চাইলাম যে হঠাৎ করে তাকে আইসিইউতে নেওয়া হলো। তখন বললো যে লিভারের পানি জমেছে, এটা একটু সিরিয়াস সমস্যা আছে, তার অক্সিজেন লাগতেছে, এই জন্য এই অবস্থায় আমরা তাকে আইসিইউতে নিয়ে আসি। তো তারপরে টেস্ট করে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বসে তাকে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু আজকে 26 তারিখ আমরা ছুটি গেছি, একটা শেষ চব্বিশ দিন হয়, কিন্তু আমরা কোনো ডেভেলপমেন্ট দেখি। তারা আমাদের প্রথমে আসার আগে দেখি দেখিয়েছিল যে সে এখান থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু আসলে আমি দেখছি ইউনাইটেড হসপিটালে তেমন কোনো ভালো চিকিৎসা তারা দিতে পারছে। তা আমরা ডাক্তার তখন একটা ভোট, আমরা আমাদের আইনজীবীদের নেতা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ঢাকার নবনির্বাচিত সদস্যের মেয়ের মহাদের কাছে আমরা আজ এখন আবেদন করি, আমরা কথা বলি। মেয়ের মহাদে বললো যে তাৎক্ষণিকভাবে তুমি বলো একটা ভোট মিটিং করতে যে বাংলাদেশের সিনিয়র ডাক্তার যেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে সিনিয়র এই গ্যাস্ট্রোলজির যারা আছে তাদেরকে নিয়ে একটা ভোট বসার নির্দেশ দাও, এই অনুরোধ জানাও। এবং প্রয়োজন মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিকিৎসক আছেন, ব্যক্তিগত চিকিৎসক আছেন আবদুল্লা সাহেব, তার সাথে কথা বলতে বললেন, আমরা কথা বলে একটা ভোট বসার অনুরোধ জানালে তারা গত পরশুদিন একটা ভোট করতে ভোটে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে একে আর এখানে দেরি না করে বাহিরে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য। যেমন সিঙ্গাপুরে এর জন্য ভালো চিকিৎসা আছে, ইন্ডিয়াতে ভালো চিকিৎসা আছে, থাইল্যান্ডে ভালো, মানে যে কোনো রাষ্ট্রে হোক একে তাড়াতাড়ি, মানে এর যে অপরিচ্ছন্ন এটা যদি পরবর্তীতে আরও ডিটারিয়েট হয় তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার আগেই তাকে বিদেশে নিয়ে যাওয়া উচিত। এই সিদ্ধান্ত ভোটে দিলে আমি ভোটে ছিলাম এবং তাদের সাথে আমি কথা বলেছি, জেনেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখেছি আমাদের যেই আপাকে আমরা সুস্থ নিয়ে আসলাম গাড়ির থেকে নেমেতে হেঁটে গেল, তাকে এই দিনের মধ্যে তার উন্নত না হয়ে তাকে আরও শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে বলে আমি মনে করি। আমি যেহেতু সকাল থেকে রাত দুইটা পর্যন্ত আমরা এখানে থাকি, আমার সাথে যেমন আপার বাসে বাসতে আছে আনিসুর রহমান, অ্যাডভোকেট আনিসুর রহমান, সে অক্লান্ত পরিশ্রম করছে কুকুর জন্য যে কুকুরকে একটু বাঁচানো যায় কি না। আমি দেখছি ছেলেটা মানে দিন রাত শুধু পরিশ্রম করছে যে কুকুরকে কীভাবে বাঁচানো যাবে। এত টেলিফোন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যদিও এটা দেখভাল করছেন, আরও করছেন, তার সামরিক সচিব মহোদয় আমাদের সাথে যোগাযোগ করছেন, আর এপিএস উনি আমাদের সাথে যোগাযোগ রাখছেন, এবং এখানে হসপিটালের বিলও মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা তার প্রতি অবশ্যই সন্তুষ্ট, কিন্তু আমার একটা আকুল আবেদন, সাহারা আপার দেশকে অনেক কিছু দিয়েছে, এখন তিনি মৃত্যু শুনছেন, দেশ তাকে কী দিবে এই অনুরোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, জননেত্রী, আপনি জানি সাহারাপা অনেক ভালোবাসেন, কিন্তু সাহারাপা আমার সিনিয়র, এখন সে হসপিটালে মৃত্যু পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। আপনি দয়া করে এই 60,000 আইনজীবীদের নয়নের মণি, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, দুঃসময়ের কাণ্ডারি, আপনি এর একজন নির্ভীক সৈনিক সাহারাপাকে বাঁচান, তার উন্নত চিকিৎসার জন্য আর দেরি না করে দেশের বাইরে পাঠান, এটাই আমার আবেদন। আপনারা এই সরকারি মাধ্যমে দেশের বাইরে যে সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বা অন্যান্য দেশে, যে এই যে এখন লকডাউন চলছে করোনা ভাইরাস, বা চার্টার্ড ফ্লাইটে বিদেশি কোনো
চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের যোগাযোগ করেছেন আপনাদের আইন অঙ্গনে বা সরকারিভাবে? জনাব জাগরুল কবির, আমি খোঁজ নিয়েছি এখানে সিঙ্গাপুরও সরকারিভাবে যোগাযোগ করলে সম্ভব, থাইল্যান্ডও সম্ভব, ইন্ডিয়ার কথা আমরা এখনও কোনো ই পাইনি। তো এই ক্ষেত্রে সরকারিভাবে হতে হবে, আমরা ব্যক্তিগতভাবে পারবো না, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করছি। তবে এই ক্ষেত্রে আমাদের মেয়র মহোদয়, আমাদের আইনজীবীদের নেতা ব্যারিস্টার ফজলুল তাপস স্যার আপ্রাণ চেষ্টা করছেন, আমরা জানি, আমরা আশাবাদী হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন, এটাই আমরা আশা করছি। যেহেতু তিনি একটা জনপ্রতিনিধি ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, বিজ্ঞ আইনজীবী ছিলেন, জনগণের সঙ্গে তার সম্পর্ক ছিল, তো দেশবাসীর কাছে ওনার পক্ষ, দেশবাসীর কাছে আপনি একটু দোয়া চাইবেন রোগ মুক্তি কামনা করার জন্য, দেশবাসীর জন্য ওনাকে একটু দোয়া করে? আমি অবশ্যই তার পক্ষে আপনাদের কাছে অনুরোধ করবো, যেহেতু আজকে জুম্মা মোবারক, প্রতি মসজিদে বাসায় বসে আমরা নামাজ পড়ব, দেশবাসীর কাছে আমাদের কাজগুলো আবেদন থাকবো, সারা দেশের জন্য, মানবতার জন্য অনেক সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। আজকে তিনি অসুস্থ, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ, তার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এই রোগ থেকে মুক্ত করে আমাদের আপা আমাদের মধ্যে ফিরিয়ে দেয় এবং সে যেন আবার দেশের মানুষের সেবা করতে পারে, এই আবেদন রাখছি। ধন্যবাদ জনাব আলহাজ মোহাম্মদ জাগরুল কবির, চ্যানেল ডিজিটাল বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনার এই আবেদন সবিনয়ে অনুরোধ জানাচ্ছে যে তিনি যেন অনতি বিলম্বে সরকারিভাবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন, এই আশা ব্যক্ত করে চ্যানেল ডিজিটাল বাংলাদেশ দেশবাসীর নিকট এই দোয়া প্রার্থনা অবশ্যই সম্প্রচার করতে থাকবে। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমরা আলহাজা জনাব সাহারা খাতুনের রোগমুক্তি কামনা করি বিদায় নিচ্ছি। চ্যানেল ডিজিটাল বাংলাদেশ, ইউনাইটেড হসপিটাল। একাধিকবার হোস্ট করেছেন, গত 17 সালে আমি আপার সাথে একসাথে হোস্ট করি, আপা একজন নামাজী ব্যক্তি, একজন বিশিষ্ট আইনজীবী, আমার পেশাগত সিনিয়র, যার কাছে আমি হাতে কলমে শিখেছি, আজকে তার জন্য আমি দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে তুমি এই রোগ মুক্তি করে দাও, আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে এই আবেদনই রাখছি এবং ডিজিটাল বাংলাদেশকে আমি ধন্যবাদ দিয়ে আমি আবেদন রাখছি, আল্লাহ যেন আমাদের আবেদন কবুল করে। আমিন আমিন আমিন। আল্লাহ তুমি দোয়া কবুল করো, সুস্থ করো, আল্লাহ হাফিজ। সাহারা খাতুন এমপি সাবেক মন্ত্রী, তিনি এই বাসভবন, এই বাসভবনে দাঁড়িয়ে আছেন আলহাজ জনাব জাগরুল কবির অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যিনি সার্বিক দেখাশোনা করছেন চিকিৎসার, জনাব আলহাজ সাহারা খাতুন এমপি। চ্যানেল বিভিন্ন বাংলাদেশ তারা শুধু সম্প্রচার করছে যে তিনি যেন অচির রোগমুক্তি হন, সে কামনা করছে, আল্লাহ হাফিজ। আলহাজ সাহারা খাতুন এমপি, যিনি রাজনৈতিক কর্মকাণ্ড তিনি এই ফার্ম গেটের বাসা থেকেই পরিচালনা করতেন, আমরা দেখতে পাচ্ছি তিনি চেম্বারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ অনেক দলীয় ছবি শোভা পাচ্ছে তার এই রাজনৈতিক এবং আইন পেশায়। এখান থেকে তিনি নির্দেশনা দিতেন, তার কার্যক্রম পরিচালনা করতেন। চ্যানেল ডিজিটাল বাংলাদেশ আজকে এই ইউনাইটেড হসপিটালে যিনি চিকিৎসাধীন রয়েছেন আলহাজ সাহারা খাতুন, আলহাজ জাগরুল কবির এবং অ্যাডভোকেট আনিসুর রহমান, যার সার্বক্ষণিক তার চিকিৎসার পরিচর্যার খোঁজখবর নিচ্ছেন। আমরা এখন তার এই ফার্মগেটের তার পৈতৃক বাসস্থান বাসায় বাড়িতে আমরা উপস্থিত হই, চ্যানেল জিল বাংলাদেশ। আমরা অনুগ্রহপূর্বক জানতে পারবো জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান এবং পাশে আছেন জাগরুল কবির। আনিসুর রহমান সাহেব, আপনি তার সর্বশেষ চিকিৎসার সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনার আবেদন প্রচার করার জন্য, বলার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট আনিসুর রহমান, ভাতিজা আলহাজ সাহারা খাতুন এমপি, প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। জি আসসালামু আলাইকুম। জি আসলে আমার শুভ, আপনারা জানেন 3 জুন 3 তারিখ সকাল 2 তারিখ রাত 3 তারিখ সকাল
ঠিক 3টার সময় আমার ফুফুকে রাত 3:30টার দিকে আমরা ইউনাইটেড হসপিটালে ভর্তি করি। তারপর থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন আছেন এবং এর আগেও একবার আমার ফুফুকে আইসিইউতে নেওয়া হয়েছিল, সেখান থেকে আবার শিফট করে জেনারেল এসডিউতে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে আজকে কিছুক্ষণ আগে 26 তারিখ কিছুক্ষণ আগে আমার ফুফুকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে। আপনারা সবাই দোয়া করবেন, আমার ফুফু আসলে খুব, আমি কি বলবো, উনি তো সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার জন্য কাজ করেছেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সারা জীবন কাজ করেছেন, ওনার সারাটা জীবন মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন, ওনার সারাটা সবকিছু আপনারা। এখন ওনার চরম মুহূর্ত, উনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আপনাদের কাছে শুধু এইটুকু দোয়া কাকুতি, আপনারা আমার ফুফুর জন্য দোয়া করবেন, আপনারা আমার ফুফুর জন্য দোয়া করবেন যাতে আমার ফুফু আবার সুস্থ হয়ে এসে আপনাদের মাঝে আবার সেবা করতে পারেন, কারণ ওনার পরিস্থিতি এখন খুব একটা ভালো না। আপনারা দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা উনি যথেষ্ট সহযোগিতা এবং সকল কিছু দেখাশোনা করছেন, ওনার চিকিৎসার যাবতীয় খরচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা বহন করছেন এবং ওনার খোঁজখবর রাখছেন বিভিন্নভাবে। আমরা ওনাদেরকে মেসেজ পৌঁছে দিচ্ছি, ওনারাও সহউদ্যোগে মেসেজ নিচ্ছেন এবং সার্বিক দেখাশোনা করছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে আমরা পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার কাছে আমরা পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন, কারণ ওনার পরিস্থিতি আমরা বুঝতে পারতেছি না। আমাদের অভিভাবক একমাত্র উনি, আর ওনার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা। শেখ হাসিনা আপা, আপনি ফুফুকে দোয়া করবেন, দেশবাসীর কাছে জানাই আমার ফুফু যেন সুস্থ হয়ে উঠে আপনারা দোয়া করবেন এবং ঢাকা 18 আসনের সকল জনগণকে জানাই আমার ফুফুর জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, আবার যেন উনি আমাদের মাঝে ফিরে এসে উনি আপনাদের সেবা করতে পারেন। ওনার সারাটা জীবন আপনাদের জন্য বিলিয়ে দিয়েছে, মানুষের জন্য কাজ করেছে, দিন রাত 24 ঘন্টা উনি মানুষের জন্য কাজ করেছেন। ওনার কোনো চা পাওয়া নাই, ওনার চা পাওয়া হচ্ছেন আপনারা, ওনার চা পাওয়া হচ্ছেন আপনারা। আমাদের পরিবারের থেকেও বেশি ভালোবাসে আপনাদেরকে, আপনারাই ওনার পরিবার, আপনারা ওনাদের ঘর, আপনারাই হচ্ছে ওনার ঘর সংসার। আপনারা ভালো থাকলে উনি ভালো থাকেন। আজকে ওনার চরম মুহূর্তে আবারও আমি ওনার পরিবারের সদস্য, আমি অ্যাডভোকেট আনিসুর রহমান ওনার ভাইয়ের ছেলে, আমি আপনাদের কাছে আবারও আকুতি বিনতি মিনতি জানাচ্ছি, প্লিজ আপনারা আমার ফুফু অ্যাডভোকেট সারা খাতুন আপার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনারা একটু ফরিয়াদ করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার ফুফুকে এই চরম মুহূর্ত থেকে আবার সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসেন এবং আপনারা আমার ফুফুর জন্য পারলে একটু নফল নামাজ পড়ে দোয়া করবেন। যে যে ধর্মেই থাকেন না কেন, সকলেই আপনাদের অবস্থান থেকে আপনারা আমার ফুফুর জন্য দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই দোয়াটুকু দিবেন, আমরা শুধু দোয়া চাই। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে বলবো, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আপনি যথেষ্ট করছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা সকলে আপনার দিকে তাকিয়ে আছি, আপনি যা দিক নির্দেশনা দিবেন আমরা তাই করব। আমার ফুফু আপনার জন্য, আপনার দিক নির্দেশনা সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করেছেন, ইনশাল্লাহ আমরাও সেই দিকে তাকিয়ে আপনার দিক নির্দেশনা সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করব। আমার ফুফুর এই দুঃসময় আপনি যে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং সবার কাছে দোয়া জানিয়ে, সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চেয়ে, ঢাকা 18 আসনবাসীর কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান, আপনি কি একটু বলবেন দেশবাসীকে, জাতিকে, যেহেতু আপনি ভাতিজা হিসেবে খুব কাছে ছিলেন, তিনি হসপিটালাইজড হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে এমনকি ওনার স্বপ্ন, ভালোবাসা, দেশবাসীর উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে, আইনজীবীদের উদ্দেশ্যে আপনার সঙ্গে কথা বলেছেন, সেরকম আপনার মনে পড়ে যে একটু বলবেন যে ওনার ভালো লাগার কথা? আসলে ওনার ভালো লাগা তো শুধু কিভাবে ওনার, উনি তো বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। সারা জীবন আইন অঙ্গন দিয়ে মানুষের সেবা করেছেন, মানুষের উপকারে কাজে সবসময় নিজের জীবনকে বাজি রেখে উনি চলেছেন। ওনার কোনো চাওয়া পাওয়া নেই,
ওনার শুধু আবেগ ভালোবাসা উদ্বেগ সকল কিছু কিভাবে আইনজীবীরা ভালো থাকেন কিভাবে সারা বাংলাদেশের দুঃখী মানুষেরা ভালো থাকেন কিভাবে ঢাকা ১৮ আসনের মানুষ ভালো থাকেন এইটাই একমাত্র ওনার চাওয়া পাওয়া এছাড়া ওনার জীবনের অন্য কোনো কিছু নাই অন্য কোনো স্বার্থ নাই একমাত্র নিঃস্বার্থভাবে আপোষহীনভাবে উনি সারা জীবন সাদা মাটা হিসেবে জীবন যাপন করেছেন সহজ সরলভাবে জীবন যাপন করেছেন মানুষের জন্য কেঁদেছেন মানুষের দুঃখে পাশে থেকেছেন সব সময় উনি মানুষের খোঁজ খবর রেখেছেন সকাল থেকে রাত পর্যন্ত শুধু মানুষের কাছে নিবেদিত ছিলেন ওনার অন্য কোনো বিন্দু কোনো চাওয়া পাওয়া নাই এই একটাই চাওয়া কিভাবে ঢাকা ১৮ আসনের মানুষ সারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে ভালো থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার এই সরকার কীভাবে ভালো করে চলে এবং কেমনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা ভালো থাকতে পারে এই জন্য উনি ওনার জীবন দিয়ে উনি কাজ করে যাচ্ছেন ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব আপনি আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যানেল জিতে বাংলাদেশ আপনার এই বাণী আহ্বান সম্প্রচার করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ওনাকে রোগ মুক্তি করেন এবং রোগ মুক্তির কামনার সম্প্রচার চ্যানেল জিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল প্রচার করবে আপনারা দেখবেন এবং দেশবাসী অবশ্যই আমাদের এই জনদরদি জনবান্ধব এবং বঙ্গবন্ধুর একান্ত আশীর্বাদ পুষ্ট এই নেত্রীর যেন রোগ মুক্তি করে আল্লাহ এই প্রার্থনা করে ফার্ম গেট ওনার পৈতৃক বাসভবন থেকে চেম্বার থেকে এই সাক্ষাৎকারটি সম্প্রচার করছি বাংলাদেশ চিরজীব হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এই কোভিড-19 মুক্ত বাংলাদেশ অবশ্যই শিগগির শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি লাভ করে দেশবাসী এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ থ্যাংক ইউ